দুবার বলে গেছে আমরা ভিডিও এডিট এডিট করছিলাম, ওর জন্য একটু দেরি হয়ে গেছে, তারপর একটু ঘুরতেও গেছিলাম, তো এদিকে সবাই দেখতে পাচ্ছে রয়েছে, আজকে চান করবো, তো তুমি কিছু বলবে? কি বলবে? তা চলো খাওয়া দাওয়া করে নাও, তাই তো বোন, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও। তো গাইস ফাইনালি এখন সেই খাওয়া দাওয়া শেষে চলে আসলাম, এই দিকে দেখো তো চলো এখন আমরা এখানে চান করবো, সেই লেভেলের মজা করব, আর সবকিছু তোমাদের সাথে তুলে ধরবো। তো আজকের দিনটা হবে আমাদের এইখানে, মানে এখন আমরা যাব চান করব, তারপর তোমাদের সাথে একটু পরে আবারও দেখা হচ্ছে। চলো, যেহেতু ফোনটা জলে নেবো না, যেহেতু এই জল অনেকটা নোংরা, দীঘার জল অনেক পরিষ্কার হয় কিন্তু এই জল অনেক নোংরা। তো চলো সাঁতার জানে না, তা কি করবে, ভয় পাবে না তা? চলো এখন আমি যাবো আগে, দেখো কত আগে যাবো, এত আগে আমি যেতে, অনেক 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 মজা করছি সবাই মিলে। তো গাইস এখন হয়ে গেছে স্নান টান, এখন কি হয়ে গেছে মানে স্নান টান করে এসছি একটু আগে, তারপরে এখন ঘুমিয়ে পড়েছিলাম, একটু আগে না কমসে কম দেড় ঘন্টা আগে আমাদের চান টান করা হয়ে গেছে, সে ঘুমাচ্ছিলাম, তারপর এই যে ডেকে নিয়ে আসলো, খাওয়া দাওয়া করবো, এদিকে দিয়ে দিয়েছে আলু ভাজা, পাতাকপি দিয়ে, মাছ দিয়ে, ঘন্ট, ডাল, পেঁয়াজ, আরো অনেক কিছু রয়েছে, তারপরে ওই যে দিচ্ছে আরো খাবার দাবার, এখন খাবো পেট ভরে। দেখো মাছ, দাদা রুমি তুই কিছু বলবি? আবন খাই, খাবো আগে খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নি, বার্থডের খাওয়া দাওয়া দুপুরে। হ্যাঁ আমার বার্থডে দুপুরে খাওয়া দাওয়া দিচ্ছি, আমার দাদার বার্থডে খাওয়া দাওয়া, সিরিয়াসলি ওকে যদি খাওয়াতে হয় দুপুর বেলা, বার্থডে স্পেশাল দিয়েছি কাতলা কালিয়া, পাতাকপি ভাজা, আলু ভাজা, ডাল, আরো আছে এই যে আমার দাদার বার্থডে, হ্যাপি বার্থডে। তো চলো আমরা খাওয়া দাওয়া করি, হ্যাঁ কি বলছো, এদিকে বলো কি বলছো, বার্থডে বয়ের জন্য স্পেশাল গলদা চিংড়ি। ও তো এখানে দাদা বার্থডে বয়ের জন্য স্পেশাল গলদা চিংড়ি, কোথায় গলদা চিংড়ি নিয়ে আসছে দাঁড়া,
তোর স্পেশাল আজ আর হলো তোর বার্থডে এই যে চলে এসছে দেখো গলদা চিংড়ি ওর জন্য বড় চলো খাওয়া দাওয়া করে নিতে তো আজকে টেবিলও পুরো ভরে গেছে কালকের মতন চলো গাইস এখন এসেছি সেই জায়গা যেখানে আমার বরের বাসান হবে কথাও আটকে যায় জিভে তোপলা হয়ে গেছি তো আর কি এই হচ্ছে সেই জায়গাটা দেখো এইখানে দিয়েছে টেবিল যেখানে বসে কেক কাটা হবে এখনো কেক আসেনি এখান দিয়ে পুরো দাঁড়া ব্যাক ক্যামেরা করে দেখাই সো গাইস এই যে সেই জায়গা যেখানে বার্থডে সেলিব্রেশন হবে জোরে কথা বলো সমুদ্রের আওয়াজে কিছু শোনা যাবে না আমার তো ফুল লুক দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর এই হচ্ছে সেই জায়গা এখানে দিয়ে দিয়েছে চেয়ার টেবিল এখানে বসে কেক কাটানো হবে আর এইখানে সাইড সাইডে বেলুন আর এখানে লেখা রয়েছে হ্যাপি বার্থডে এই যে আর হাওয়া এত হাওয়া জাস্ট পুরো বিচে একদম সমুদ্রের পাশেই লাইটটাকে কভার করে রাখো লাইটটাকে কভার করে রাখো তাহলে ভালো লাগছে অনেক সুন্দর হাওয়া দিচ্ছে আর সব উড়ে উড়ে যাচ্ছে বেলুনও ফেটে যাচ্ছে কি করব দাঁড়াও একটা পোজ দাও একটা ফটো জাস্ট এমনি তো যাই হোক দেখতে পেলে কেমন লাগলো কমেন্ট করে একটু পরে আমার বরকে নিয়ে আসবার বরের জন্য কি গিফট নিয়ে এসেছি তাও দেখাবো আরো সবাই আসবে আমি আগে রেডি হয়ে গেছি তাই আমি আগেই চলেছি আজকে মনে হয় প্রথমবার ফার্স্ট আমি এত আগে রেডি হয়ে গেছি আর একা একা রেডি হয়ে একটু ভালো লাগছে না এখন রিমি রেডি হয়েছে তাই রিমিকে নিয়ে আসলাম এই জায়গায় এখনো সতীদিও রেডি সবাই রেডি শিমলা ওই যে চলে আসছে রেডি কিন্তু বসে রয়েছে তো যাই হোক সবাই আসুক তারপরে দেখা হচ্ছে বার্থডে কেক আমার বরের যেটা চলে এসেছে কেকটা কেমন লাগছে কমেন্ট করে এসব কিছুই আমরা চুজ করিনি সবাই দিয়েছে এই হচ্ছে টুপি বার্থডে টুপি আর এই ধর এই রয়েছে স্প্রে দুটো রিমি আগে স্প্রে ধরে নেবে আর কিছু নিক আর নিক আর দিদি দিদি এখন পড়ছে বাচ্চাদের মতন টুপি ছিড়ে গেছে এই ছোটা वाला है ना बहुत छोटा ये रखो मत ये दे दो ये করবি না শিমলা আমার দাদা দুজন টুপি টুপি পরে নেবে সবাইকে ডেকে নিয়ে বার্থডে কেকটা সবাই কিছু না কিছু কাজ করছে রিমি আগে স্প্রে আমি একটা স্প্রে ফাটাবো এটা দিয়ে ভূত করবো তুমি ভালো রাখলেই ভালো থাকবো তো চলো আবার একটু পরে দেয় একটু পরে দেয় কোনো ব্যাপার না চল ঠিক আছে দাদা তুমি লো ফটাফট লো বুঝ জায়গা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু দাদা হ্যাপি বার্থডে টু ইউ বরফ গির রহি হ্যায় বরফ সবাইকে কেক খাইয়ে দিচ্ছে এখানে রিমি ওনার কাকু কাকিমাকে দাও হাই
দেখেই লাগছে কিন্তু তুই যাই বলি মনে যেন পুরো স্নো পড়ছে তাকে যাই এইটাই তো দরকার ছিল আর সোহাদিদির মাথায় পুরো দিদি কেমন লাগছে ওনাকে দেখো না দিদি আমি যে কথাটা বলবো মানে আমি যেটা কখনো ভাবিনি এর প্রতি মানে আমি প্রতি বছর বাড়িতেই করি কিন্তু এই ফার্স্ট টাইম মানে সমুদ্রের কাছে এরকম ভাবে বার্থডে সেলিব্রেশন তো অনেক খুশি মানে এত খুশি বলার মতো না এখন বেসিক্যালি দাদাকে গিফট দেওয়া হবে গিফট চেকিং চল রই আবি কার কন্ডেন তলে মানে চোখে মুখে লাগবে এর মধ্যে কি হতে পারে এই দেখো এবার আমার বৌদি দেবে দাদাকে গিফট দেখা যাক কি গিফট হ্যাঁ দেখে যাও আমি নিয়েছি সমুদ্র থেকে অনেকগুলো ভরে ভরে কাদার বালি যেটা মাত্র চাইনি একদমই ঠিক আছে খুবই ভালো বার্থডে সেলিব্রেশন হয়ে গেল হওয়ার পরে তোমরা এনজয় টেনজয় করলাম বসে আড্ডা টাড্ডা মারলাম আর এখন আবারও খাওয়া দাওয়া তাই তো তো এখন খাওয়া দাওয়া করবো রাত্রির খাওয়া দাওয়া এই যে দেখতে পাচ্ছ সবকিছু এক এক করে আসছে চলো বোন কিছু বলবি
চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর তোমরা যদি কেউ এখানে আসার জন্য কন্ট্যাক্ট করতে চাও আমার দাদা ডেসক্রিপশন তোমরা পেয়ে যাবে, দেখতে পাবে এখানে সব আশাপুর নাম্বার রয়েছে, আমাকে কন্ট্যাক্ট করে তোমরা এখানে আসতে পারো। আর এখন আমরা খাওয়া দাওয়া করবো, সব কিছু দিয়ে দিয়েছি, তো চলো খাওয়া দাওয়া করে নিই আর কি। নাও শেষ করো, তো চলো সো গাইস, তো ডেইলি দিনের মতন তোমাদের আর খাওয়া দাওয়া কি দেখাবো, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর পেজটাকে ফলো করে নাও, আর যারা যারা ইউটিউবে দেখছো নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।